হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো টাটা কোম্পানি টিয়াগো XT-এ 2021 মডেলের ব্র্যান্ড নিউ কারটি নিয়ে। টাটা কোম্পানি সম্পর্কে আমরা সবাই মোটামুটি পরিচিত, আর স্বল্প বাজেটের টিয়াগো XT-এ 2021 মডেলের এই রিভিউটি দেখলে অবশ্যই আপনি কারটি কিনতে চাইবেন, কারণ পুরো ভিডিও জুড়ে থাকছে টিয়াগো XT মডেলের লুকস, ডিজাইন, মাইলেজ, টপ স্পিড অর্থাৎ ফুল স্পেসিফিকেশন ও ভারত বাংলাদেশে বর্তমানে এর দাম সহ যাবতীয় সকল তথ্য, আর গাড়িটি কিস্তিতেও আপনারা কিনতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স। প্রথমে গাড়িটির লুকস ও ডিজাইন নিয়ে যদি বলি, তাহলে একটা আনকমন ফিল করবেন, কারণ স্বল্প বাজেটে গাড়িটা বেশ প্রিমিয়াম বলা চলে। গাড়ির সামনে রয়েছে কালো গ্রিল, আর গ্রিলের মধ্যে রয়েছে টাটা লোগো। গ্রিলের সাথে ম্যাচ করে সামনে রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প, তবে DRL নেই, কিন্তু তার একটু নিচে রয়েছে হ্যালোজেন ফগ লাইট। পাশাপাশি গাড়িটিতে রয়েছে ফোল্ডেবল মিররের টার্ন ইন্ডিকেটর, আর এই ইন্ডিকেটরে LED বাল্ব ব্যবহার করা হয়েছে। তবে যাই হোক, তারপরও যদি গাড়িটির সাইডের দিকে তাকান, তাহলে মোটামুটি একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবার যদি গাড়িটির পেছনের দিকে লক্ষ্য করেন, তাহলে উপরে ইন্ডিকেটর যুক্ত একটি স্পয়লার দেখতে পাবেন, আর পেছনেও থাকছে টাটা লোগো এবং ব্যাক ক্যামেরা ও পার্কিং সেন্সর। এছাড়া গাড়ির পেছনের দুই সাইডে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন বাল্বের টেল লাইট। তো ওভারঅল যদি বলি, মাস্কুলার বডি হওয়ায় স্বল্প বাজেটের সেরা একটা লুকস। তবে হ্যালোজেন বাল্বের পরিবর্তে যদি LED ব্যবহার হতো, তাহলে কোয়ালিটির দিক দিয়ে আরেকটু ভালো হতো। তো যাই হোক ভিউয়ার্স, গাড়িটি সামনে ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 175/65 mm এর টিউবলেস টায়ার, আর সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ডাম্প ব্রেক ব্যবহার করা হয়েছে। যেহেতু এটি একটি 5-সিটের কার, তাই মোটামুটি ভালো মানের একটা বুট স্পেস রয়েছে, যার পরিমাণ 242 লিটার হওয়ায় ভালো মানের কার্গো ক্যারি করতে পারবেন। এবার গাড়িটির ইন্টেরিয়রে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, গাড়িটিতে রয়েছে মাল্টিমিডিয়া অ্যাডজাস্টেবল স্টিয়ারিং এবং ডিজিটালাইজড স্পিডোমিটার, যেখানে অনেক ইনফরমেশন দেখা যায়। এবার যদি এর ইনস্ট্রুমেন্ট কাস্টারের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এর মিডিলে থাকছে 7 ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন মনিটর, যেখানে অ্যাপেল কারপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, GPS, FM, অ্যান্ড্রয়েড মোবাইল কানেকশন সহ আরও অনেক ফিচার রয়েছে। এছাড়া 3D গাইডলাইনের ব্যাক ক্যামেরা থাকায় আরও বেশি সুবিধা হয়েছে। USB মোবাইল চার্জিং পোর্ট সহ খুঁটিনাটি আরও অনেক ফিচার থাকায় গাড়িটা ব্যবহার করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো যাই হোক, গাড়িটিতে থাকছে 5-স্পিড অটোমেটিক গিয়ারবক্স, আর সামনের ড্রাইভিং ও প্যাসেঞ্জার সিট অ্যাডজাস্টেবল, কিন্তু পেছনের সিট অ্যাডজাস্ট করা যায় না। তারপরও লেগ স্পেস বা হেড স্পেস পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আর সিটগুলোতে অসাধারণ ডিজাইনের লেদার ব্যবহার করা হয়েছে, আর সামনে দুটি মাত্র এয়ারব্যাগ ব্যবহার করা হয়েছে। তো এবার গাড়িটি ইঞ্জিন পারফরমেন্স নিয়ে যদি বলি, তাহলে এর ইঞ্জিন হিসেবে ব্যবহার হয়েছে রিবোট্রন 3-সিলিন্ডারের 12 বাল্বের 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1199 cc, ফলে এর ম্যাক্সিমাম পাওয়ার 84.48 bhp এট 6000 rpm। তাই গাড়িটির টপ স্পিড পাওয়া যায় ঘন্টায় 150 কিলোমিটার, আর ম্যাক্সিমাম টর্ক 13 Nm এট 3300 rpm, ফলে 0 থেকে 100 কিলোমিটারে গতি উঠতে সময় লাগে 13.64 সেকেন্ড। গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 35 লিটার। 1 লিটার পেট্রোলে হাইওয়েতে মাইলেজ দেয় 21.68 কিলোমিটার, আর গাড়িটি আপনি চাইলে CNGও করে নিতে পারেন। ভিউয়ার্স, টাটা টিয়াগো গাড়িটির 9টি ডিফারেন্ট ভেরিয়েন্ট রয়েছে, যার মধ্যে 4টি হচ্ছে অটোমেটিক ভেরিয়েন্ট এবং 5টি হচ্ছে ম্যানুয়াল ভেরিয়েন্ট। আর আমাদের আজকের গাড়িটি ছিল অটোমেটিক ভেরিয়েন্টের টাটা টিয়াগো XT-A মডেল। এবার আসা যাক এর দাম নিয়ে। বর্তমানে বাংলাদেশে গাড়িটির দাম রাখা হচ্ছে 16 লক্ষ টাকা এবং ভারতে 6,14,000 রুপি। বাংলাদেশে আপনি যদি গাড়িটা কিস্তিতে কিনতে চান, তাহলে 5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং বাকি 11 লক্ষ টাকা সর্বোচ্চ 34 মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।